ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে আমার একটা ইনডোর গার্ডেন, মানে ইনডোরে যেসব গাছ আমি গ্রো করে রেখেছি এটা হচ্ছে সেই স্পেসটা। অনেক বড় একটা জানালা আছে আমার, সেই জানালার ধারে আমি এভাবে করে ইনডোর প্লান্ট গ্রো করে রেখেছি। ইনডোর প্লান্ট যারা আমরা ঘরের ভিতরে গ্রো করে রাখি না, তাদের কিন্তু অবশ্যই অল্প কিছু না কাজ থাকে, এতে যত্ন আত্মীয় তো দরকার হয়, তাই না? তো সেক্ষেত্রে আমার আজকে মনে হয়েছে যে আমার ইনডোর প্লান্টগুলার একটু যত্ন নিতে দরকার। তো আমি দেখে নিচ্ছি আমার ইনডোর প্লান্টগুলার আজ কি অবস্থা। তো চলুন দেখা যাক। এখান থেকে আছে আমার একটা ফিলোডেনড্রন প্লান্ট, খুব সুন্দর করে গ্রো হয়েছে। তো হয় কি, ইনডোর প্লান্টগুলোর যে পাতাগুলা এগুলোই কিন্তু আসল সৌন্দর্য, তাই না? এগুলো কিন্তু ম্যাক্সিমাম ফ্লাওয়ার হয় না, এগুলো কিন্তু ফ্লাওয়ার প্লান্ট না। ইনডোর প্লান্ট কিন্তু ম্যাক্সিমামই সব আর কি পাতাওয়ালা প্লান্ট। তো সেক্ষেত্রে এগুলোর পাতার মধ্যে কিন্তু অনেক ধুলোবালি হয়ে থাকে। তো ধুলোবালি যখন হয়ে যায় তখন তো অবশ্যই এদের একটু যত্ন দরকার হয়। আর এই ধুলোবালোটা রিমুভ করার হচ্ছে অবশ্যই আমরা স্প্রে করব। আর তাছাড়া আমরা কি করব, একদিন সবগুলো ইনডোর প্লান্ট নিয়ে ওয়াশরুমে যে উপরে ঝর্ণা থাকে না, ঝর্ণা ছেড়ে ছেড়ে অবশ্যই মানে সবগুলো ইনডোর প্লান্টকে আমরা একেবারে ফুল শাওয়ার করে দেব। এক্ষেত্রে কিন্তু আমাদের ইনডোর প্লান্টগুলো একেবারে ফ্রেশ হয়ে যাবে। এছাড়াও আবার দেখা যায় যে অনেক সময় যখন ঝড় বৃষ্টির সিজন থাকে তখনও কিন্তু আমরা ইনডোর প্লান্টগুলোকে অল্প কিছুক্ষণের জন্য একটুখানি বৃষ্টির পানিতে ধুয়ে আনতে পারি। আর এখন যেহেতু শীতকাল, সেরকম আমি আর আজকে কিছু করব না। আজ আমি যেটা করব সেটি হচ্ছে যে এগুলাকে এখন এমনিতেই সফট কাপড় দিয়ে এগুলো ধুলোবালি যে জমে আছে সেগুলোকে যতটা হয় আমি একটুখানি ঠিক করে দেব। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা অ্যাগ্লোনিমা প্লান্ট। খুব সুন্দর একটি প্লান্ট হচ্ছে অ্যাগ্লোনিমা প্লান্ট। তো আমার অ্যাগ্লোনিমা প্লান্ট কিন্তু আমার একটা প্লান্ট থেকে সাইড থেকে অনেকগুলো প্লান্ট সুন্দর করে হেলদি করে গ্রো হয়েছে। তো এখন সময় এসেছে আমি সাইড থেকে এক দুইটা প্লান্ট একটু সরিয়ে নিব, সরিয়ে অন্য জায়গায় গ্রো করে দিব। তাহলে হবে কি, আমার একটা প্লান্ট থেকে অনেকগুলো প্লান্ট গ্রো হয়ে যাবে। তো আমি সরিয়ে নিয়েছি অলরেডি একটা প্লান্ট, আরেকটা প্লান্টও আমি সরিয়েছি, অবশ্যই সেটাও আমি আপনাদের সাথে দেখাবো। তো এই প্লান্টটাকে আমি ছোটো টবটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর এটা এত ভালো লাগে কেন জানেন বন্ধুরা, অ্যাগ্লোনিমা প্লান্টের স্টেমগুলো কিন্তু সাদা সাদা, এই সাদা স্টেম্পের কারণে কিন্তু এটা এতটা অ্যাট্রাকটিভ। আমার তো ভীষণ ভালো লাগে এই গাছটা। এটা হচ্ছে আমার একটা রেসিনার একটা ভ্যারাইটি। এটা রেসিনার তো অনেক ভ্যারাইটি হয়ে থাকে, আমার কাছে এই ভ্যারাইটিটাই আছে। তো এটা নিচের থেকে হয়ে গেছিলো ছোট্ট একটা মানি প্লান্ট। তো আমি একটু মানি প্লান্টটাকে সরিয়ে নিলাম, মানি প্লান্টটাকে সরিয়ে আমি অন্য জায়গার মধ্যে গ্রো করে নিব। আর ওই সাইড থেকে আবার এখানেই এই সাইড থেকে ওই যে অ্যাগ্লোনিমা প্লান্ট আমি সরিয়েছিলাম, একটা অ্যাগ্লোনিমা আমি এই সাইড থেকে লাগিয়ে দিয়েছি। আর সাইড থেকে এই মানি প্লান্টটাকেও আমি লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছি কি সুন্দর হয়েছে। এইভাবে করে সুন্দর করে করে যদি আমরা এক দুইটা গাছ এধার উধার করে এদিক সেদিক করে একটু গ্রো করি না, আসলেই কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটু ঝামেলা হয়, একটু হার্ডওয়ার্ক করতে হয়, তারপরেও আমি বলবো এমন শান্তি লাগে এদেরকে দেখলে, আমি কি বলবো সে কথা বলে বোঝানো যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কি ধুলো জমে গেছে, এটা হচ্ছে আমার একটা আমব্রেলা আমের গাছ, আমব্রেলা প্লাম্পি তো এটাকে বলে। হ্যাঁ, আমব্রেলা প্লাম্পের গাছ। তো আমব্রেলা প্লাম্পটাকে অনেক ধুলো জমে গেছিলো, আমি আগে একটু স্প্রে করে নিলাম, তারপরে একটা সফট কাপড় দিয়ে এগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। একদম ফ্রেশ হয়ে গেছে। আর এটা তো আমার একটা ফিলোডেনড্রনের একটা প্লান্ট, এটাও কিন্তু আমার আগে ছিল একটা গাছ ছিল অনেক বড়, সেটা থেকে কাটিং করে আমি এখানে আলাদা করে আবার গ্রো করেছি। এভাবেই কিন্তু কি সুন্দর না, কি ভালো লাগে না, আমার একটা গাছ থেকে দুটা তিনটা চারটা পাঁচটা গাছ এভাবে অনায়াসে একদম ফ্রিতে গ্রো হয়ে যাচ্ছে, আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। এটাও আমার হয়ে গেছে। এখন আমি সবগুলো প্লান্ট
আগের জায়গাতে আমি রেখে দিব। আসলে গাছের যত্ন নিতে, গাছগুলাকে সুন্দর করে রাখলে না, মানে একটা অন্যরকম ভালো লাগা একটা, আমি কি বলবো, এটা আসলে কি বলবো, মানে অনেক ভালো লাগে। আপনারাও গাছ গ্রো করবেন, দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর ওই গাছ তো অনেক ভালো লাগারই একটা কিছু, তাই না? এই যে দেখতেই পাচ্ছেন আমার রেসিনাটা এখন কি সুন্দর হয়ে গেছে। এগুলো পাতার মধ্যে কিন্তু অনেকটাই আর কি ধুলোবালি ছিল। এটা হচ্ছে আমার একটা হেভিল বনের একটা প্লান্ট, আর এখান থেকে তো জ্যাকলিনিমা প্লান্টটা, আর ওখানে আরেকটা ভ্যারাইটির আমার ফিলোডেন্ড্রন আছে, এটা আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে একেবারে গ্রিন ভ্যারাইটি যেটা ওটা। তো বন্ধুরা ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, হাসি খুশি তো অবশ্যই থাকবেন। ওকে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, বাই।